স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেল সহি এডুকেশনাল লৈ। এইটো ভিডিওত মই আপনালোকর মাজত লৈ আহিছো এখন বিশেষ নোটিশ তথা জাননি যিখন প্রকাশ কৰিছে বড়োল্যান্ড ইউনিভার্সিটির পৰা। আৰু এই নোটিশখন প্রকাশ হৈছে 14/7/2022 তারিখে। এই নোটিশখনত কি কৈছে এতিয়া আমি বিতংভাৱে আলোচনা কৰিম। ইয়াত কি কৈছে, B.Ed, M.Ed এডমিশন নোটিশ, অর্থাৎ B.Ed ব্যাচেলর অফ এডুকেশন এন্ড M.Ed মাষ্টার অফ এডুকেশনের এডমিশন নোটিশ হয় এখন। ইয়াত কি কৈছে, ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস দ্যাট দ্য অনলাইন এপ্লিকেশন ফর এডমিশন ইন টু B.Ed, M.Ed প্রোগ্রাম আন্ডার বডোল্যান্ড ইউনিভার্সিটি উইল বি লাইভ ফ্রম 15 জুলাই টু 31 জুলাই 2022 থ্রু দ্য ইউনিভার্সিটি এডমিশন পোর্টাল। অর্থাৎ B.Ed আর M.Ed-র যে প্রোগ্রাম আছে, অর্থাৎ B.Ed আর M.Ed-র এডমিশনের কারণে অনলাইন ফর্ম ফিল আপ আরম্ভ হব বডোল্যান্ড ইউনিভার্সিটির 15 জুলাই 2022 পৰা আৰু শেষ হব, অর্থাৎ অন্তিম তারিখ হল 31 জুলাই 2022 তারিখে। দ্য এন্ট্রেন্স টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন দ্য সিলেক্টেড 11 সেন্টার্স অন 14 আগস্ট 2022 টেন্টেটিভলি। ইয়াত কি কৈছে যে এন্ট্রেন্স এক্সাম যেটো এডমিশনৰ কাৰণে যে এন্ট্রি টেস্ট হ'ব এইটো অনুষ্ঠিত হ'ব 11টা সেন্টাৰত বা পৰীক্ষা কেন্দ্ৰত 14 আগষ্টৰ দিনা বুলি কোৱা হৈছে। মেবি চিচুৱেশ্যন হিচাপে এইটো ডেটটো চেঞ্জো হ'ব পাৰে। দ্য কেণ্ডিডেটছ ফুলফিলিং দ্য এলিজিবিলিটি কেৰিয়া মে এপ্লাই বাই পেয়িং ৰেজ 700 অনলি থ্ৰু অনলাইন মোড। অর্থাৎ যিসকল প্রার্থী ইলিজিবল, অর্থাৎ B.Ed-র কারণে গ্রেজুয়েশন হব লাগিব প্রার্থীজন আর M.Ed-র কারণে মাস্টার্স লগতে B.Ed হোল্ডার হব লাগিব, তেখেতসকলে অনলাইন মোডত এপ্লাই করিব পারিব। আর এইখন একাডেমিক রেজিস্টার বড়োল্যান্ড ইউনিভার্সিটির দ্বারা প্রকাশ করা হয়েছে 14/7/2022 তারিখে। আজির ভিডিওটোত এইখিনিয়ে আছিল। ভিডিওটো চাই কেনে পালে জনাব, যদি ভাল পাইছে লাইক করিব, কমেন্ট করিব, শেয়ার করিব আর মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করিব, এনেকুয়া ধরনের ইনফর্মেটিভ ভিডিওবিলাক পাই থাকিবলৈ। ধন্যবাদ।